नमस्कार सीएनएन 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জিহাদি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুইরাবাড়ির মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। কাছাড় জেলায় শুরু হলো গুণোৎসব, মূল্যায়নে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জেলা কংগ্রেসের উদ্যোগে 100 জন দলীয় জনপ্রতিনিধিকে সংবর্ধনা, বিজেপি সরকারের বিরুদ্ধে 5ই আগস্ট প্রতিবাদী মিছিল। কাছাড়ের গুণোৎসবের মূল পর্বে জেলা শাসক ও ডিআইজির অংশগ্রহণ। এবারে বিস্তারিত সংবাদ। জিহাদি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জিহাদি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মৈরাবাড়ির মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। গত 5 মাসে আসাম পুলিশ কর্তৃক জব্দ করা ভারতীয় উপমহাদেশের আল কায়দার সংশ্লিষ্ট সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর 5টি জিহাদি মডিউল সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার এই উপলক্ষে দিসপুর জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যে সকলে শরীয়তৰ শাসন আনিব খোজে ইন লং রান, এই গ্রুপ সমূহৰ ওপৰত অসম পুলিশে বিভিন্ন ধৰণে অপারেশন চলাই আছে। যোৱা কিছুদিনৰ অপারেশনত আমি কেবাটাও সাকসেস পাবর কারণে সক্ষম হয়েছো, আর আমার ইনপুট বা আমার অ্যারেস্টর পিছত আন বিভিন্ন রাজ্য আন জেহাদি কেবাটাও মডিউল ব্লাস্ট করেছে সেই সেই স্টেট পুলিশে। কিন্তু আমার কারণে এটা আমি অসম পুলিশের সফলতা বলে কম, যে কেবাটাও এনেকুৱা মডিউলর বিভিন্ন রাজ্য ধ্বংস হয়েছে, যার কবাত নহয় কবাত অসম পুলিশ হ্যাজ এ রিচ কন্ট্রিবিউশন। অসম পুলিশে যোৱা কেইদিনত যে আমি লাস্ট 5 মান্থত 5টা মডিউল গ্রুপ এটাই আনসারুল্লাহ বাংলা টিম এবিটির আমি 5টা মডিউল আমি ব্লাস্ট করিব পারিছো। বাট আই মাস্ট অলসো এড হিয়ার দ্যাট দিস আর নট অনলি বেসড অন ইনফরমেশন ফ্রম আসাম পুলিশ, উই সিকিউর কোঅপারেশন, উই গট কোঅপারেশন from National Security Grid, which is comprised of all intelligence agencies of Government of India and other states. এ পর্যন্ত 29 জন এবিটি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বরপেটা, নগাঁও এবং মরিগাঁওয়ের স্লিপার সেল ধ্বংস করেছে এবং যুবকদের সংগঠনে যোগদানের জন্য উস্কানিমূলক জেহাদি বই উদ্ধার করেছে। জেহাদিদের যোগাযোগের জন্য ব্যবহৃত উচ্চ মানের ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন, সকলকে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনকে যাতে সহযোগিতা করেন সকলে, সেই বিষয়ে আহ্বান জানান। অসমের শান্তিপূর্ণ মুসলিম জনগণ ইতিমধ্যেই আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে এদিন মৈরাবাড়ির মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। পুলিশ, সিআরপিএফ ও জেলা প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে মাদ্রাসায় বুলডোজার চালানো হলো। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24 নিউজ। বিদ্যালয়গুলিতে শিক্ষার মানদণ্ড উন্নত করার লক্ষ্যে এবং বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ তৈরি সহ মিড ডে মিল, বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয়গুলিতে স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে 4 আগস্ট থেকে গুণোৎসব শুরু হয়েছে। কাছাড় জেলায় শুরু হলো গুণোৎসব। বিদ্যালয়গুলিতে শিক্ষার মানদণ্ড উন্নত করার লক্ষ্যে এবং বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ তৈরি সহ মিড ডে মিল, বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয়গুলিতে স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে 4 আগস্ট থেকে গুণোৎসব শুরু হয়েছে। এদিন এই উপলক্ষে শিলচরের স্কুলগুলোতে গুণোৎসব শুরু হয়েছে। গুণোৎসবে অংশ নেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তারাপুরের শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলে উপস্থিত হয়ে শৈক্ষিক বিষয়ের ওপর স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গে মত বিনিময় করেন তিনি। এদিন গুণোৎসব উপলক্ষে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলের দায়িত্বে ছিলেন বদরপুর NC কলেজের সহকারী অধ্যাপিকা সুস্মিতা নাথ। তিনি গুণোৎসবের সবিশেষ নিয়ে বক্তব্য রাখেন। সকালে এসেছি, এসে দেখলাম মর্নিং অ্যাসেম্বলি শুরু হবে। আমরা সবাই মর্নিং অ্যাসেম্বলিতে যোগদান করলাম। ছাত্ররা খুব সুন্দরভাবে মর্নিং অ্যাসেম্বলি করেছে, ওরা ব্যায়াম চর্চা করেছে, শারীরিক নানা ধরনের চর্চা করেছে, ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাই যে শিলচর কিছুদিন আগে বন্যায় তলিয়ে গেছিল, এখন তাদের যে উত্তরণ ঘটছে এবং প্রত্যেক ছাত্র, শিক্ষক এবং সবাই চেষ্টা করছে যাতে ছাত্রদেরকে সৌখিক পরিবেশ দেওয়া যাক, তো সবার প্রচেষ্টায় আজকে ওরা পরীক্ষা দিচ্ছে, গুণোৎসব পালিত হচ্ছে।
ভালো লাগছে, সবকিছুই সিস্টেমেটিক ভাবে হচ্ছে। আশা করব সরকার যে দায়িত্বে পাঠিয়েছেন আমাদেরকে, আমরা যাতে সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি, এটাই। উল্লেখ্য যে 2017 সালে প্রথমবার রাজ্যের শিক্ষা বিভাগ অসমের সবকটি জেলাতে নিম্ন প্রাথমিক ও এমই স্কুলগুলোতে প্রথমবার গুণোৎসব শুরু করেছিল, আর এই গুণোৎসবের আয়োজন করার শিক্ষা বিভাগের প্রয়াস অনেকটা সফল হয়েছে। তারপরেই রাজ্যের শিক্ষা বিভাগ প্রতি বছর এই গুণোৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করায়। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24 নিউজ। বৃহস্পতিবার দ্রব্যমূল্য বৃদ্ধি ও দিন দিন বাড়তে থাকা বেকারত্বের বিরুদ্ধে কাছাড় জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় শিলচর ইন্দিরা ভবনে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় 5ই আগস্ট বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে আয়োজিত হতে যাওয়া প্রতিবাদী কার্যসূচি পালনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। পরে কাছাড় জেলার বিভিন্ন এলাকার 107 জন জনপ্রতিনিধিকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসের জেলা সভাপতি তমালকান্তি বণিক জানান, সভার প্রথমে শুক্রবারের প্রতিবাদ কার্যসূচি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বর্তমান ভারতবর্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সরকারের বিফলতার বিরুদ্ধে শুক্রবার এক প্রতিবাদী মিছিল শহরে বের করা হবে। আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে 12:30 নাগাদ একটা সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে আমরা আগামীকালকে 5 তারিখ যেটা প্রতিবাদ সভা, যে বর্তমান ভারতবর্ষে মূল্যবৃদ্ধির ব্যাপারে, বেকারত্বর ব্যাপারে, আজকে যে বর্তমান সরকার বিফল, তারই এগেনস্টে একটা মিছিল হবে, যেটা আমরা শিলচর শহরের প্রধান সড়ক দিয়ে অতিক্রম করে আমরা ডিসি অফিসে গিয়ে সেখানে তার প্রতিবাদ জানাবো। আমাদের 9 তারিখ থেকে 14 তারিখ অবধি শিলচর জেলা কংগ্রেস, আমাদের প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নির্দেশে 75 কিলোমিটার আমাদের একটা ভারত জোড়ো যাত্রা হবে। আজকে আমাদের প্রত্যেক ব্লক লেভেলে বা আমাদের টাউন লেভেলে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা রয়েছে আমাদের কংগ্রেস দলের, তাদেরকে আমরা সম্মাননা জানাতে পেরেছি। আর শেষে আমরা আমাদের বিগত দিনে আমাদের বর্ষিয়ান একজন নেতা, যিনি শিলচরের কিছুদিন পূর্বে ওনার দেহত্যাগ করেছেন, আমাদের করিমউদ্দিন সাহেব, যাকে আমরা ভুলাইদা বলে জানি, এবং আমাদের আসামের প্রাক্তন মন্ত্রী অর্ধেন্দু দে, তাদের কন্ডোলেন্সের মাধ্যমে আমাদের সভাটা শেষ হয়। গুণোৎসব উপলক্ষে কাছাড় জেলার বালাধন TELP স্কুলে অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা। এদিন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং স্কুলের পরিকাঠামোর দিকগুলো পর্যবেক্ষণ করেন। এদিন জেলাশাসকের সঙ্গে BDO, ZPC, GP সভাপতি, শিক্ষক এবং টিটন শুক্লবৈদ্য চন্দন চাষা উপস্থিত ছিলেন। এদিকে শিলচর শিক্ষাখণ্ডের রামকৃষ্ণ বিদ্যামন্দিরে স্কুলের গুণোৎসব চলাকালীন উপস্থিত হন DIG কঙ্কন জ্যোতি শইকিয়া। তিনি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে DIG কঙ্কন জ্যোতি শইকিয়া বলেন, এই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগোতে হবে তোমাদের। জানেন আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের গুণোৎসব হবে, হচ্ছে আজ 4 আগস্টে হচ্ছে, 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 3 দিন হবে। তো আমার এখানে পড়ছে আজকে, আমি এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 স্টুডেন্ট আছে, এখানে ছেলে মেয়ে সেকশন আছে। তো আমি দেখছি জিনিসগুলি ভালো লাগছে, গভর্নমেন্ট স্কুল, তো আমি দেখে নিয়েছি কী কী জিনিস আছে। আমার কাছে সঙ্গে আমাদের ম্যাডামও আছে, ও বড়পুর কলেজের ম্যাডামে পাস করে, তো আমরা দুজন আমি দেখি আমরা রাজ্যের আবাসন, নগর ও সেচ বিভাগ তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল দুদিনের কর্মসূচি নিয়ে 5ই আগস্ট শুক্রবার শিলচরে আসছেন। শিলচরে পৌঁছে মন্ত্রী দুপুর 12টায় শিলচরের DI অফিস প্রাঙ্গণে একটি পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। বিকেল 3টায় মন্ত্রী শিলচরের গান্ধী ভবনে আয়োজিত লোক কল্যাণ দিবসের অনুষ্ঠানে গিয়ে কাছাড়ের জেলা স্তরের লোকসেবা অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল 4:30 মন্ত্রী জেলা উপায়ুক্ত কার্যালয়ে গিয়ে জেলাশাসক এবং সেচ বিভাগের এক পর্যালোচনা সভা করবেন। পরদিন 6ই আগস্ট সকাল 8টায় শিলচর সার্কিট হাউসে আসাম ওয়াটার সাপ্লাই, অমৃত ও সুয়ারেজ বোর্ডের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নিয়ে 2:35 বিমানযোগে আবার গুয়াহাটি ফিরে যাবেন।
এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু দুদিনের কর্মসূচি নিয়ে 5 আগস্ট শুক্রবার শিলচরে আসছেন। শিক্ষামন্ত্রী সকাল 11:10 শিলচর পৌঁছে কাছাড় জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গুণোৎসবে যোগদান করবেন। পরদিন অর্থাৎ 6 আগস্ট সকাল 9টায় মন্ত্রী পেগু কাছাড়ের অন্যান্য স্থানে অনুষ্ঠিত গুণোৎসব এবং অন্যান্য কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর মন্ত্রী গুয়াহাটি ফিরে যাবেন। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ENT, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইক্রিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03-842-20078। মোবাইল নাম্বার 700-299-5161 এবং 700-299-5181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। আজ সকালে শিলচর সার্কিট হাউসের কাছে কিশোর কুমার ফ্যান্স ক্লাব আয়োজিত কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের আবক্ষ মূর্তির সামনে তাঁর 93তম জন্মদিন পালন করা হয়। প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সচিব সুজিত কুমার দাস, CNN24 চেয়ারম্যান শঙ্কর দাস, ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, আইনজীবী রজত ঘোষ, স্বর্ণালী চৌধুরী, মৃদুল মজুমদার, প্রদীপ দত্তরায়, বাবুল হোর, শিল্পী বাচ্চু দাস, পরিমল পুরকায়স্থ, পল্লবী দাস, সৌমিত্র শঙ্কর দত্ত প্রমুখ কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিশোর কুমারের 93তম জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাইকে নিয়ে তাঁর জন্মদিন পালন করেন। পরে শিল্পী সম্পর্কে প্রত্যেকেই বক্তব্য রাখেন। বক্তব্য শেষ হওয়ার পর বিভিন্ন শিল্পী একত্রে আচলকে তুঝে, মাই লেকে চালু ও জীবনকে দিন ছোটে সহি কিশোর কুমারের গাওয়া এই দুটি গান পরিবেশন করেন। আজ কিশোর কুমারের 93তম জন্মদিন উপলক্ষে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান রাত 8টায় CNN24 সম্প্রচারিত হয়েছে। আমরা অনুরোধ করছি আজকের দিনে, বিশেষ করে আমি অনুরোধ করছি যে এই শতবর্ষকে সামনে রেখে মনে হবে যেন অনেক দিন বাকি রয়েছে, কিন্তু দিন বেশি দিন না, সময় চলে যায় তাড়াতাড়ি। তাই শতবর্ষকে সামনে রেখে আমরা যদি একটা ছোট্ট কমিটি, আমরা সবাই আছি, তারপরে একটা যদি ছোট্ট কমিটি, একটা কোর কমিটি বানিয়ে এই শতবর্ষকে আমরা কী করে উদযাপন করব সেটার একটা রূপরেখা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। তো এই প্রস্তাব আমি আপনাদের সম্মুখে রাখলাম। আর একজন বিধায়ক হিসাবে শুধু না, বাঙালি হিসাবে আর শিলচরবাসী নাগরিক হিসাবে আমারও ওনার প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা নিয়ে আমি বলছি যে এই ব্যাপারে সবসময় আমি সচেষ্ট থাকব। আর আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি আন্তরিকভাবে আবার ফুলুদা, তৈমুর কাকু, আপনাদের সকলকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করে আর কিশোর কুমারের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে, উনি যেখানেই থাকুন না কেন ওনার স্মৃতি যাতে সবসময় আমাদের বুকে থাকে এই কথা, এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখানে আমাদের কিশোর কুমারের যে মূর্তিটা রয়েছে তা পরিষ্কার করার জন্য, সাফাই করার জন্য জলের খুব অভাব হয়। এখানে ব্যায়াম বিদ্যালয় আছে, ব্যায়াম বিদ্যালয়ের সঙ্গে যদি আমাদের সেই জলের ব্যবস্থাটা করে দেওয়া হয় তাহলে আমাদের একটা সুবিধা হয় এবং একটা আলো, কারণ রাত্রেবেলা এখানে অন্ধকার হয়ে যায়, একটা আলো যদি স্থায়ী একটা আলোর ব্যবস্থা করা যায় তাহলে একটা সুবিধা হয়। আমি প্রথমেই কিশোর কুমারকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। আমরা পরবর্তীরা সবাই কিন্তু আমরা আস্তে আস্তে ওনার গানটাকে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে যাবো।
তখনই কিন্তু এবং ওনার এই গানটাকে আমরা যখনই চর্চা করব কিংবা গানেরটাকে ওনাকে যখন আমরা এগিয়ে নিয়ে যাবে এই গানগুলো তখনই কিন্তু ওনাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। কিশোর কুমারের নামে একটা ডাক টিকিট প্রকাশ করা অত্যন্ত দরকার, এটা আরও আগেই হওয়া উচিত ছিল। এবং শিলচরের মতো এই বাঙালি প্রধান এলাকায় কিশোর কুমারের মতো গায়কের নামে একটা রাস্তা নেই, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। শিলচরবাসীকেও আমি এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, আর এর বেশি কিছু আমি এখানে বলবো না, আরও অনেক বক্তা আছে। আজাদী কা 75তম অমৃত মহোৎসব তথা স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে লাইফলাইন ফাউন্ডেশন এবং এনসিসি 3 আসাম বিএন ব্যাটালিয়ানের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতালে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই স্বেচ্ছা রক্তদান শিবিরে এনসিসি ক্যাডেটের মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। ব্যাটালিয়ানের পক্ষে সঞ্জয় কুমার জানান, আগামী দিনেও স্বেচ্ছা রক্তদানে ক্যাডেটরা এগিয়ে আসবে। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে লাইফলাইন ফাউন্ডেশন ও এনসিসি 3 আসাম বিএন ব্যাটালিয়ান আগামী দুদিন আরও দুটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করবে। এর মধ্যে একটি শিবিরে এনসিসির মহিলা ক্যাডেটরা রক্তদান করে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করবেন। আমি পল্লবিতা শর্মা, লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখানে 3 আসাম এনসিসি ব্যাটালিয়ান শিলচর গ্রুপের সাথে লাইফলাইন ফাউন্ডেশন অ্যাসোসিয়েট হয়ে স্বাধীনতার 75 সালের অমৃত মহোৎসব উপলক্ষে 2 দিনের ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি এসএফদেব সিভিল হসপিটাল শিলচরে। আজকে এখানে 18 থেকে 20 জন এনসিসির ক্যাডেট রক্তদান করবে এবং আগামীকালও একইভাবে 18 থেকে 20 জন এনসিসির ক্যাডেট রক্তদান করবে। এবং স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এটাই আমাদের একটা অমৃত মহোৎসব পালনের একটা। স্বামীর স্মৃতিতে কাছার ক্যান্সার হাসপাতালে একটি শয্যাদান করলেন হাইলাকান্দির অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী উমা পুরকায়স্থ। রবিবার কাছার ক্যান্সার হাসপাতালে উপস্থিত হয়ে ডিরেক্টর ডাক্তার রবি কান্নানের হাতে বেডটি তুলে দেন উমা পুরকায়স্থ ও তার পরিবারের সদস্যরা। এদিন উমা পুরকায়স্থের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা সুপর্ণা পুরকায়স্থ, জামাতা পুলক সেনগুপ্ত ও পরিবারের অন্য এক সদস্য জয়দীপ বিশ্বাস। উল্লেখ্য, প্রয়াত কল্যাণময় পুরকায়স্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাইলাকান্দি শাখার কর্মী ছিলেন, কর্মরত অবস্থাতেই তার মৃত্যু হয়। শিলচরের ওষুধ বিক্রেতা রহিমউদ্দিনকে মারধর করে নগদ টাকা ছিনতাই করল দুষ্কৃতিকারীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগার চান্নিঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, শিলচর শিবালিক পার্ক রোডের বাসিন্দা রহিমউদ্দিন বুধবার রাত 9টায় লায়লাপুরে তার নিজস্ব ফার্মেসি থেকে হিসেব নিকেশ করে শিলচরে নিজের বাড়িতে ফেরার পথে চান্নিঘাট এলাকায় আসতেই ফার্মেসির মালিককে গাড়ি আটকে মারধর করে তার কাছ থেকে টাকা সহ একটি মোবাইল ফোন কেড়ে নেয় 7-8 জনের একটি দুষ্কৃতিকারী দল। একজন দুষ্কৃতীকে চিনতে পারলেও বাকিদের তিনি চিনতে পারেননি বলে জানান। যে দুষ্কৃতীকে চিনতে পেরেছেন তার নাম সিরাই মিয়া বলে জানান রহিম। পরে রহিমউদ্দিন লাইলাপুর পুলিশ পোস্টে এক এজাহার দায়ের করেন ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমি এখান থেকে যখন রিটার্ন যাই তো ফার্মেসি থেকে আমি 75,600 টাকা ক্যাশ লইছি, পুরা প্রায় 15 দিনের মতো বিক্রির টাকা। তা আমার সাথে গাড়ি আছে, যখন আমি যাওয়ার পরে হঠাৎ করিয়া অন্য একটা গাড়ির সামনে আনিয়ে 407 গাড়ির সামনে আনিয়া আমার গাড়িটারে আটকাই দিছে। আটকানি ভরে কয়েকজন মানুষে আমার বেরিয়ে দিয়েছে, যারা মুখ আপনার বাঁধা আসিল কাপড় টাপড় দিয়ে। এখন আমি আপনার পুলিশের কাছে এটা FIR দিছি এবং এটা রেজিস্টার করার লাগে এখানে যে ম্যাডাম আছেন লাইলাপুর তান্ডে কইছি, এবং আসামিরারে যাতে দড়িয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আমার মোবাইল সেটটা এবং আমার টাকাটা যাতে ফেরত পাই, এটাই আমার আবেদন। বৃহস্পতিবার শিলচর সেন্ট্রাল রোডের উকিল পয়েন্টের লোদিত সুষমা অ্যাপার্টমেন্টের নিচতলায় আনুষ্ঠানিকভাবে বিল্ডিং এবং পরিকাঠামো নির্মাণে ব্যবহৃত সিকা শপের উদ্বোধন হয়েছে। একই সঙ্গে প্রোডাক্টগুলো বাজারজাত করা হয়েছে। এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কর, DIG কঙ্কনজ্যোতি শইকিয়া, স্বত্বাধিকারী আকাশ জৈন, কোম্পানির কর্মকর্তা শুভজিৎ গোস্বামী ও ডিস্ট্রিবিউটর বিধান দাস। এদিন পুলিশ সুপার রমনদীপ করকে কোম্পানির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সিকা শপ আজকে নর্থ ইস্টে, এটা 2 নম্বর আমাদের সিকা শপ। প্রথম আমরা গুয়াহাটিতে ওপেন করেছি, এনটিআর ধারে ফেলিতে এটা প্রথম আমরা আজকে ওপেন করলাম। সিকা শপের বেসিক্যালি যে কাজটা আছে, এখানে এলে সিকার সমস্ত প্রোডাক্ট, রিটেল প্রোডাক্ট, প্রজেক্ট প্রোডাক্ট, আপনার ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট, পাউডার, লিকুইড আইটেম সমস্ত আপনি একটা শপের মধ্যে পাবেন। এখানে আমাদের 30 থেকে 35 রকম প্রোডাক্টের ডিসপ্লে আছে উইথ অল প্যাক সাইজ, সমস্ত কিছু প্রোডাক্ট।
বৃহস্পতিবার গুণোৎসব উপলক্ষে 656 নম্বর বাজারঘাট প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন উদারমন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়া খেলাধুলো, ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত এসব অবকাশ সময়ে চর্চা করে। বিধায়ক বলেন, আজকের যারা শিশু আগামী দিনে তারাই দেশ গঠনের নেতৃত্ব দেবে। বিধায়ক সোম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দিতে বলেন। সবশেষে তিনি বলেন, এবছর স্বাধীনতার 75 বছর, তাই সবাই যেন 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সবার ঘরে পতাকা লাগিয়ে রাখেন। উদারবন থেকে নিহার কান্তি রায় প্রতিবেদন। ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি করছে? দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, ভেরি গুড। প্রধানমন্ত্রীর নাম? আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম? আচ্ছা, শিক্ষামন্ত্রীর নাম? হ্যাঁ, সবই জানো। বাহ, ভেরি গুড। প্রশ্ন, বর্ণ কয় প্রকার? প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের শিক্ষার গুণগত মান যাচাই করার জন্য আসাম সর্বশিক্ষা অভিযান মিশনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় শুরু হয়েছে গুণোৎসব। জেলার প্রায় 1300 স্কুলে অনুষ্ঠিত হবে গুণোৎসব। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলাশাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক সহ কাছাড় ও করিমগঞ্জ থেকেও পরীক্ষকরা বিভিন্ন স্কুলে যান এবং মূল্যায়ন করেন। এছাড়াও গুয়াহাটি থেকেও বিভিন্ন সরকারি বিভাগের পদস্থ আধিকারিকরা হাইলাকান্দি এসেছেন। জেলাশাসক নিসর্গ হিভারে শহরের ইন্দ্রকুমারী গার্লস হাইস্কুলে মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, এই মূল্যায়নের ফলে ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করতে সহায়ক হবে। স্কুল মে মে আয়া হুঁ, বহা কা ইনফ্রাস্ট্রাকচার তো ঠিক হ্যাঁ, লেকিন ইনফ্রাস্ট্রাকচার কে সাথ সাথ মেইনলি লার্নিং আউটকামস পে হাম লোগ ফোকাস কর রহে হ্যায়, জিসমে রিডিং, রাইটিং অর নিউমারেসি কে উপর জ্যাদা ভর দে রহে হ্যায়। অর কোভিড কে বাদ মে মে সমঝতা হুঁ, ইয়ে বহুত ইম্পর্টেন্ট এক ইভ্যালুয়েশন প্রোগ্রাম হোগা, তো উসকো লেকে হাম গ্যাপ ফাইন্ডিং পে জ্যাদা ফোকাস কর রহে হ্যায়, জো লার্নিং আউটকামস মে জো গ্যাপ রহে গয়ে। মেন্টাল হেলথ ভি এক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রহে গা, জো সাইকোলজিক্যাল অ্যানালিসিস করনে কে বাদ আগর কিসি কো কাউন্সেলিং কা জরুরত হোতা হ্যায়, তো অবভিয়াসলি উসকে লিয়ে টিচার্স কা ক্যাপাসিটি বিল্ডিং কে লিয়ে প্রয়াস কিয়া যায়গা। আর হাইলাকান্দি মে জিতনা ভি স্কুল মে গুণোৎসব চল রহা হ্যায়, 1,356 স্কুল মে চল রহা হ্যায়, জিসমে কুল মিলা কে 1,08,800 এনরোলমেন্ট জিতনা হ্যায় টোটাল, উসমে সব মে ইভ্যালুয়েশন করেঙ্গে। और एक्चुअल गैप फाइंडिंग के बाद में वो हम पॉलिसी मेकिंग में हमको हेल्प करें। চিড়ে মুড়ি, দুগ্ধজাতীয় খাবার, জীবনদায়ী ঔষধের উপর থেকে জিএসটি সম্পূর্ণরূপে প্রত্যাহার ও রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী শনিবার 6ই আগস্ট সকাল 10:30 কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে ধর্ণা প্রদর্শন করবে। সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদী মিছিল ও ধর্ণায় সবাইকে অংশগ্রহণ করে প্রতিবাদ সাব্যস্ত করার অনুরোধ জানানো হয়েছে। এবারে আসছি খেলার খবরে। সংবর্ধনার জোয়ারে ভাসলেন কাছাড়ের লক্ষ্মীপুরের মেয়ে এ প্রিয়া দেবী। ব্যাংককে অনুষ্ঠিত মিক্স স্কোয়াড 35তম বিশ্ব সেপাক টাকরো প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন। বৃহস্পতিবার এই পদক জয় করে লক্ষ্মীপুরে নিজের বাড়িতে ফিরে আসার পথে এদিন উধারবন্দ মৈরা পাইবি মহিলা বাহিনী ও লেইমা আত্মসহায়ক গোষ্ঠী ও পানিল পাওনা ব্রজবাসী নিশিং লোক এদের পক্ষ থেকে রানীর দিঘির পাড়ের নিকটে অবস্থিত পাওনা ব্রজবাসীর প্রতিমূর্তির সামনে তাকে সংবর্ধনা জানানো হয়। প্রিয়া দেবী বলেন, এ পুরস্কার তাঁর নয়, এটা দেশের গৌরব। তিনি বলেন, তাঁর এই খেলায় হাতে খড়ি মণিপুরে, যদিও তাঁর জন্ম লক্ষ্মীপুরে। বাবা মণিকান্ত সিংহ ও মা পদ্মা দেবী তাকে খেলায় উৎসাহ প্রদান করেন বলে জানান প্রিয়া। কমনওয়েলথ গেমসের লন বলে সোনাজয়ী 4 খেলোয়াড়ের মধ্যে সবসময় সচিন সৌরভদের মতো হয়ে ওঠার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো এবার লন বলের ইতিহাসের প্রথমবার পদক জিতে। তবে 4 খেলোয়াড়ই নেহাত তৃণমূল স্তর থেকে উঠে এসছেন। লাভলি চৌবে ঝাড়খণ্ড পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন, এর আগে ছিলেন একজন অ্যাথলিট, কিন্তু চোটের জন্য তাঁকে সরে দাঁড়াতে হয়। পিঙ্কি একজন রাজ্যস্তরের মহিলা ক্রিকেটার, দিল্লি বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক ছিলেন, পরবর্তীতে লন বলে চলে আসেন। নয়নমণি শইকিয়া বন বিভাগের কর্মী, টেংবাড়ির বাসিন্দা, ভারোত্তোলক ছিলেন কিন্তু এখন লন বলে। রূপারানী কবাডি দিয়ে খেলোয়াড় জীবন শুরু করেন, তবে বর্তমানে রামগড় জেলার প্রথম সারির কর্মকর্তা তিনি। লভপ্রীত সিংয়ের ভারোত্তোলনে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি বক্সিং ও জুডোতে পদক নিশ্চিত করল ভারত। ছেলেদের 109 কেজিতে তৃতীয় হন লভপ্রীত।
এদিকে জুডোর ফাইনালে উঠলেন ভারতের তুলিকা মান, অন্যদিকে 48 কেজি বক্সিং এর সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন নিতু গাঙ্গা। কমনওয়েলথ গেমসের মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠেছে ভারত, কোয়ার্টার ফাইনালে হারিয়েছে কানাডাকে 3-2 গোলে। ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যায় ভারত 3 মিনিটে সালিমা তেতের গোলে, 21 মিনিটে ব্যবধান বাড়ান নবনীত কর, এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কানাডা। 23 মিনিটে ব্রিনি স্টেয়াস ব্যবধান কমানোর পর 39 মিনিটে সমতায় ফেরে হানা হাউনের গোলে, শেষ পর্যন্ত নির্ণায়কমূলক গোল করেন মিজো খেলোয়াড় লালরিম সিয়ামি 51 মিনিটে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি, নমস্কার।